বিএনপিতে মহাসচিব পদে নাকি একটা রদ বদল হবে এরকম আশঙ্কা অনেকে করছে এবং মহাসচিব পদে মির্জা সরিয়ে দিয়ে মঈন খানকে নাকি মহাসচিব করা হচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এবং যেটা নিয়ে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেইলি ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করেছে যে সরে যাচ্ছেন ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব মঈন খান এই শিরোনামে তারা একটা এরকম নিউজও করে ফেলেছে ইত্তেফাকে তো আসলেই কি মির্জা ফখরুল সরে যাচ্ছে বা সরে গিয়ে যদি মঈন খানকে মহাসচিব করা হয় এটা আলটিমেটলি কি মানে বিএনপির জন্য ভালো হবে না মন্দ হবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন বিএনপি কে উপদেশ দেওয়ার কোনো অধিকার আমার নাই কিন্তু একটা সাবজেক্ট আমি মন্তব্য করতে পারি কবর থেকে কেউ রে উঠে এনে একটু মহাসচিবের দায়িত্ব টাইতো দেওয়া যেত না মানে এই কবর থেকে মাটির তলের থেকে কেউ উঠে যায় না কারণ এমনি তো তারা বধির এমনি তো তারা শুনে না তারা তাদের কোনো কার্যক্রম নাই তাদের কোনো কিছু নাই আহ এমনি তো তাদের কেউ নাই তাইলে এখন এই মঈন খান কেন আমি আমি মইন খান সম্পর্কে নেগেটিভ বলতে চাই না বয় বৃদ্ধ একজন নেতা একজন লয়াল নেতা ঠিক আছে আমি আমি বলবো না যে মইন খান অযোগ্য এ কথা বলবো না যথেষ্ট যোগ্য কিন্তু একটু কবর থেকে কিউরে টেনে বের করলে ভালো হইতো মানে এটা যদি হয় এখন আমি কথাটা বললাম এই জন্য বিএনপির মধ্যে মির্জা ফখরুলকে বাদ দিয়ে যে কাউকে মহাসচিব অর্থাৎ যেমন ভারতীয় দালাল ইকবাল টুকু ভারতীয় দালাল আমির খসরু মাহমুদ ভারতীয় দালাল মির্জা ফখরুল ভারতীয় দালাল মির্জা আব্বাস ভারতীয় দালাল মিসেস আব্বাস ভারতীয় দালাল আবদুলাউল মিন্টু ভারতীয় দলাল সামাও এদেরকে বাদ দিলে যে কেউ মহাসচিব হওয়ার যোগ্য কিন্তু জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে কাকে মহাসচিব হলে দলটাকে ঢেলে সাজানো যায় তাইলে আমি একজন নবীন। নেতার কথা কয়েকজনের কাছে আমি জিজ্ঞাসা করেছি জেনেছি কেন যেন আমার মনে হয় অ্যানি ভালো ক্যান্ডিডেট শহীদ চৌধুরী অ্যানি ভালো ক্যান্ডিডেট শহীদ চৌধুরী অ্যানি কুত্তা ভারতীয় দালাল না শহীদ চৌধুরী অ্যানি কুত্তা ভারতীয়দের দালাল শ্রেণীর কারো পাচাটা কুত্তা না

অনেক সিনিয়র আছে তারা তাকে নেতৃত্বে মানবে না যে আমরা শহীদুদ্দিন চৌধুরী এনিকে যদি মহাসচিব বানানো হয় এবং শহীদুদ্দিন চৌধুরী এনি যদি ঠিক মতো একটা কাজ করে সেটা হচ্ছে যারা মানবে না তারেক জিয়ার মাধ্যমে তাদেরকে সবাইকে অর্ডারটো শোকস করে বসায় দেওয়া যেমন মেজর হাফিজের মতো লোকজন মেজর আক্তারের মতো লোকজন মির্জা ফখরুলের মতো লোকজন এরা সবসময় বিএনপি কে দল হিসাবে দুর্বল করার জন্য এরা এক পায় দাঁড়া শহীদ এনিকে যদি মহাসচিব বানানো হয় বিএনপির আমার কেন যেন মনে হয় বিএনপি তার গৌরব ফিরে পেতে পারে এবং আরো একটা কথা শহীদ চৌধুরী এনিকে মহাসচিব করলেই সব বিএনপি সব সমস্যার সমাধান হবে নট নেসেসার আমি যে ছয় থেকে আটটা নামের কথা ও ইনক্লুডিং ভারতে যে বসে আছে সালাউদ্দিন তার সকল পদবি উঠিয়ে নেওয়া উচিত তাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এসে তাকে রিহ্যাবে বেশি দিন থাকার আগ পর্যন্ত তার কাছে বিএনপির দেয়া যত দায়িত্ব আছে এই দায়িত্বগুলো এই মুহূর্তে ফিরিয়ে নেওয়া উচিত এবং কারণ কি মানে তিনি আপনার ধারণা যে তিনি রয়ের দ্বারা নিয়ন্ত্রিত আমার কোনো ধারণার কথা বাদ দেন আমি কোনো ধারণা না আমি সরাসরি বললাম ভারতীয় কানেক্টেড প্রত্যেকটা লোককে এই মুহূর্তে বসিয়ে দেওয়া উচিত এবং এই তারেক রহমানকে উদ্দেশ্য করে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে আচ্ছা আপনি কি ওই রহমানকে দিবেন যে তিনি তার বক্তৃতাতে এখনো বলছেন যে একটা প্রতিবেশী দেশের সহায়তায় এই সরকার ক্ষমতায় টিকে আছে তো তিনি প্রতিবেশী দেশ কেন বলছেন তিনি কেন ভারত বলছেন না ডিরেক্টলি আমি আপনাকে সরাসরি এই কথাটা বলি যে মুহূর্তে বেগম খালেদা জিয়া হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল লেনদুব দর্জির মতো আচরণ করেন এটাই ছিল খালেদা জিয়ার সবচেয়ে বড় দোষ কারণ বাংলাদেশে প্রথম একটা বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান একটা সত্য কথা বলছে যে লেন্দুক দুর্জির মতো আচরণ করবেন না ভারত খুব না হয়েছে এখন তারেক রহমান ওখানে বসে প্রতিবেশী দেশ বলে অর্থাৎ কি জানেন মনে হয় ভারত তারেক রহমানের ভাসুর ভাসুরের নাম নেওয়া যাবে না ভাসুরের নাম নিলে দোষের কিছু না তারেক রহমান সাহেব মাই মাইলিক ভারতের পাচেতে ভারতের সাথে সফট থেকে বিএনপির রাজনীতি বাংলাদেশে ধীরে ধীরে জাতীয় পার্টির রাজনীতিতে পরিণত আপনি যদি ভারতের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে আপনার আব্বুর মতো স্বাধীনতা ঘোষণার মতো একটা বক্তব্য দিতে আপনি ব্যর্থ হন আপনারই আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আপনাকে অলরেডি ভারতপন্থী দালালরা আপনারই দলের তারেক রহমান সাহেব আপনারই দলের ভারতপন্থী দালালরা আপনাকে ইতিমধ্যে একঘরে করে ফেলেছে তারা সফল হয়েছে কেন জানেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন বলে আপনাকে ঘিরে রেখেছে রয়েল লোকজন আপনাকে ঘিরে রেখেছে একটা সিন্ডিকেট যারা আপনার কেউ জাঙ্গা ধরিয়া টানে কেউ পাঞ্জাবি ধরিয়া টানে কেউ কান ধরিয়া টানে কেউ চুল ধরিয়া টানে এখন এই মুহূর্তে আমি ভদ্রতার কথা বলছি না এই মুহূর্তে অস্তিত্বের কথা বলছি আমরা যুদ্ধ করছি বাংলাদেশের অস্তিত্ব নিয়ে বাংলাদেশের অস্তিত্ব টেকাতে হবে আমরা স্বপ্ন দেখতে চাই যে আপনি একটা আপনি একটা নেতৃত্ব দিচ্ছেন আমরা স্বপ্ন দেখতে চাই আপনার মতো বৃহত্তর একটা রাজনৈতিক দলের নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জেরামানের সন্তান হিসাবে আপনি সামনে দাঁড়িয়ে যান এটা দেশের মানুষের প্রত্যাশা কিন্তু সোফার গত ষোলো বছরে আপনার কাছ থেকে কোন একটা কর্মের বিষয়ে গর্বিত হয়ে কেউ বলতে পারে না যে হ্যাঁ আপনি এই আপনি আমেরিকায় এই গত পনেরো ষোলো বছর একটা কাজ করেছেন নিউ ইয়র্কে টাইপ দুইজন টাইপ একটা লোককে একটা চোর সাচ্চরকে আপনারা বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা বানিয়েছিলেন এর সাথে আপনার পাশের দুই একজন বটতলার উকিল জড়িত ফারুক সর্দার নামের একটা স্যাচর কুত্তার বাচ্চা এই ফারুক সর্দার নামের এই কুত্তার বাচ্চা ছয় কংগ্রেসম্যানের সিগনেচার নকল কুইরা বিএনপিকে কে ধুলিসাত করে দিছিল যে নিজেকে জাহিদ এফ সর্দার সাদি বলে এই কুত্তার বাচ্চার নাম ফারুক সর্দার ও যখন হাজরতে ছিল ওরে বাইর করতে গিয়া ওর পুরা নামটা আমি খুঁজে বাইর করছিলাম কুত্তার বাচ্চা এখন অরল্যান্ডো ফ্লোরিডায় থাকে এই কুত্তার বাচ্চা তারে বানাইছিল ছিল বৈদেশিক উপদেষ্টা যেই লোক এক লাইন বাংলা আপনি যদি সাকিব আপনি যদি জাহিদ এই ফারুক সর্দার নামের এই ইতরের বাচ্চার সাথে কথা বলেন আপনি আমার কাছে বলবেন যে এই ফারুক সর্দার অর্থাৎ জাহিদেব সর্দার সাদির চাইতে এই মোহাম্মদ এন মজুমদার নামের যে পাডা ওর চাইতে ওই মোহাম্মদ এন মজুমদার এই পাডা বেটা আরো ভালো কথা করে তারে বানাইছিলে এই বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা বানাইয়া তারে এইখানে ওইখানে তারে সোর্স তৈরি করে দিয়ে এইখানে ওইখানে পাঠাইনা শুরু করলো কইরা কি করলেন জাহান্নাম বানাইয়া আপনাদের এই লোকজনের চোখের সামনে দিয়ে বিএনপি কে টিয়ার থ্রি অর্গানাইজেশন করা হয়েছে এর চেয়ে বিএনপির অদূরদর্শী কোন সিদ্ধান্ত হতে পারে আমি তা জানি না বিএনপির সব যোগ্য নেতারা আমেরিকায় আসে এসে সব যোগ্য নেতারা এই সুমনের মতো হায় না এরা বসে এখানে এসে ওই সিঙ্গারা পার্টি করে একটা ছবি দেয় আপনার আওয়ামী লীগের গুন্ডা নিজে এখন নব্ব বিএনপি মুশফিক ফজল আনসারি যার জন্ম ছাত্রলীগ হইয়া যে সারা জীবন ঢাকা কলেজে না তেজগা কলেজে কোন জায়গায় ছাত্রলীগ করতো যেটা এই বিষয়গুলো তো না 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 আমি কথাটা সার্বিক ভাবে বিএনপি কেন ভালো কেন ভালো না আমি কথাটা বলছি কেন সফল হচ্ছে না সাকিব আপনাকে আমি বলি বিএনপির বদনাম করলে কি আমারে কেউ পয়সা দিবে পকেটে দিবে না কিন্তু আমাকে আপনি বলে আপনার কি মনে হয় না যে এটা বিএনপির সবচাইতে একটা অদুরদশী সিদ্ধান্ত যে আমেরিকা টিআর3 টেররিস্ট অর্গানাইজেশন বিএনপি কে করায় সেম ও সেম কাজ করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নেও বিএনপি টিয়ার থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন অলিখিত ভাবে আপনার কাছে মনে হয় না এর চেয়ার জঘন্য কিছু হইতে পারে না যে তারাই ব্যাপারে কেউই কিছু করছে না আপনার কি মনে হয় আমি আজকের বললাম আপনাকে আপনি আমাকে বলেন আমি যদি ভুল বলে থাকি আপনি বলছেন আমরা বদনাম করলাম না বদনাম না আমি আপনাকে সরাসরি বললাম গত ষোলো বছরে তারেক রহমান লাইমলাইটে আসতে পারে না একটা কারণে কারণ তারেক রহমান ইজ বিং ব্র্যান্ডেড অ্যাজ দ্য লিডার অফ দা টারিস্ট অর্গানাইজেশন বিএনপির তথাকথিত বিএনপির লোকজনরা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া গিয়াস আহমেদ মুশফিক ফজল আনসারের মতো লোকজনরা আমেরিকায় বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে তারেক রহমান টিআর থ্রি মানে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের হেড বাংলা ভাই অথবা কালা ভাই যত ভাইরা আছে জঙ্গি তৎপরতার সাথে জড়িত এরা আদৌ জঙ্গি না কিন্তু তাদের নেতা বানানো হয়েছে তারেক রহমান এবং বিএনপির যে কেউ মহাসচিব আসুক মির্জা ফখরুলের মতো এই প্রাইমারি স্কুলের টিচার আমেরিকায় এসে আমি কোনোদিন শুনি নাই যে কাউকে কোনো একটা ইন্টারনাল মিটিংয়ে এসে কোনো জায়গায় বলেছে যে আপনারা বালের রাজনীতি করেন যে বিএনপি এখনো আমেরিকা অর্গানাইজেশন আপনারা এটাকে শেষ করতে পারেন না কোনোদিন কাউকে বলে নাই এখন যদি নতুন কোনো মহাসচিব আসে এই মহাসচিব এবং তারেক রহমান আপনাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত পশ্চিমা দেশগুলোতে ইউরোপে এবং আমেরিকায় এই টেরিস্টন হিসাবে আপনারা লাইম লাইটে আসার অনেক সুযোগ রয়েছে আর তারেক রহমান সাহেব আপনাকে আমি ব্যক্তি হিসাবে বলবো সে কথাটা হইতেছে এই যে গত ষোলো বছরে তো আপনি দেখেছেন আপনাকে দেখানোর তো কিছু নাই গত ষোলো বছরে আপনি কতটা সফল হয়েছেন রাজনৈতিকভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে লিডারশিপের ক্ষেত্রে আপনার কাছে চারপাশে যেসব সিন্ডিকেট বসে আছে আপনি তো দেখেছেন তো এখন আপনি যদি বলেন আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন আমি ওইটা নিয়ে কথা বলছি না আপনি বহু টাকা পয়সা আমি এটা নিয়েও কথা বলছি না আপনি বড় ব্যবসায়ী হয়েছেন আমি এটা নিয়েও কথা বলছি না আমি রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক দূরদৃষ্টি এবং বিএনপির রাজনীতিকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার জন্য আপনি কতটা সফল হয়েছেন তারেক সাহেব আপনার ওখানের লোকজনরা আমেরিকা এসে বিএনপির অর্গানাইজেশন করে কাদেরকে নিয়ে করে জানেন কতগুলো রিক্সা আলা অশিক্ষিত জাতের তারেক সাহেব আপনাকে সত্যি কথা বলছি এদের কোনো একটা পলিসি মিটিং এ বসে তাদেরকে যদি পলিসি বানান করতে বলা হয় তারা পলিসি বানান জানে না কেউ ছাত্র নেতা বনে কেউ যুবদল নেতা বনে কেউ নিউ ইয়র্ক মহানগরীর নেতা বনে কেউ যুক্তরাষ্ট্র বিএনপি বনে কিন্তু এদেরকে যদি কাউকে বসে সামনাসামনি কথা বলতে বলা হয় আপনি কি জানেন তারেক রহমান সাহেব আপনার এই বিএনপি কে কেন টিআর থ্রি টারিস্ট অর্গানাইজেশনের নামটা যাচ্ছে না এইসব লোকজনরা আসলে জানি না হোয়াট ইজ টিয়ার থ্রি হোয়াট ইজ টিয়ার টু হোয়াট ইজ টিয়ার ওয়ান তারা জানি না